নমস্কার, আপনারা দেখছেন চ্যানেল এবিসি। আমি বিজয় আর প্রত্যেক দিনকার মতো আপনাদের সামনে উপস্থিত হয়ে গেছি। আজ আমি আপনাদের সঙ্গে এখন আলোচনা করব শুভ কর্তরী যোগ সম্পর্কে। কখন হতে পারে? কোনো জাতক বা জাতিকার জন্মগোষ্ঠীতে লগ্নের দ্বিতীয়ে এবং লগ্নের দ্বাদশে যদি শুভ গ্রহ অবস্থান করছে, তাহলে কিন্তু শুভকর্তারী যোগ সূচিত হতে দেখা যায়। এই যোগে জাতক ব্যক্তি তেজস্বী হয়ে থাকেন, জাতক নানাভাবে অর্থ উপার্জনে সক্ষম হয় এবং অর্থ সঞ্চয় করে থাকে, এবং শারীরিক দিক থেকেও বিচার করলে এরূপ জাতক সুস্থ সবল এবং হৃষ্টপুষ্ট হতে দেখা যায়। তাহলে আজ আলোচনা করলাম আপনাদের সাথে শুভকর্তারী যোগ সম্পর্কে, কখন হতে পারে একজন জাতক বা জাতিকার জীবনে শুভকর্তারী যোগ সেই সম্পর্কে। আমাদের এই ছোট ছোট আলোচনাগুলি যদি আপনাদের ভালো লাগছে, সেক্ষেত্রে লাইক করতে, কমেন্ট করতে, সাবস্ক্রাইব এবং শেয়ার করতে বন্ধুদের সাথে ভুলবেন না। অনেক ভালো থাকুন, সুন্দর থাকুন, সুস্থ থাকুন। আগামী পর্বে দেখা হবে।